আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঘর থেকে আসলে এই মুহূর্তে বের হওয়াটাও অনেক কষ্টসাধ্য। তারপরেও আমাদের প্রয়োজনের তাগিদে আমাদের ঘর থেকে বের হতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, ডক্টরের শরণাপন্ন হতে হয়, কারণ রোগ বালাই তো আসলে থেমে নেই। আর বিশেষ করে যারা ব্যথার রোগী, তারা তো ঘরে আসলে থাকাটা একরকম অসম্ভব, ঘরে রেখে এই ধরনের রোগীদের ট্রিটমেন্ট করাটা। তো আমরা সেরকমই একজন পেশেন্টের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, যিনি ওনার হঠাৎ করে ওনার কাঁধে ওনার ব্যথা শুরু হয়, সেই ব্যথাটা ধীরে ধীরে ওনার পায়ের দিকে ছড়িয়ে পড়ে এবং একটা সময় ওনার পা প্রচন্ড রকম ফুলে যায় এবং উনি কিছুটা হতবিহ্বল হয়ে পড়েন, কারণ এই ধরনের সমস্যাটা উনি নিজেও এর আগে কখনো উনি দেখেননি কোথাও। তো উনি কিছু ট্রিটমেন্ট করেছিলেন, বাট সেটা উনি ভালো ফল না পেয়ে পরবর্তীতে উনি ডিপিআরসি হসপিটালে ডক্টর অনুপ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন এবং পরবর্তীতে উনি ধীরে ধীরে সুস্থতা লাভ করেছেন। তো আমরা রোগীর কাছ থেকেই পুরো বিষয়টা আসলে জানি যে কিভাবে কি শুরু হয়েছিল এবং সেটার পরিসমাপ্তিটা কিভাবে হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা কি? স্যার নাম আরিফুর রহমান। আরিফুর রহমান স্যার কোথা থেকে এসেছেন? আমি লক্ষ্মীপুর রায়পুর থেকে এসেছি। বৃহত্তর নোয়াখালী জেলার লক্ষ্মীপুর রায়পুর জেলা থেকে এসেছেন। স্যার আমাদের সাথে যদি একটু শেয়ার করেন যে আপনার এই সমস্যাটা শুরুটা কিভাবে হয়েছিল। প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার শুকরিয়া আদায় করতেছি। এরপরে আমি বিভিন্ন হাসপাতালের সকল কর্মকর্তা এবং শফিউল স্যার প্রধানের কাছে আবার আসসালামু আলাইকুম সবার কাছে আমার সালাম রইল এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল। আমি প্রথমে আমার এই হাতে ব্যথা করছে, ব্যথা শুরু হয়েছে জুনের 22 তারিখে। আমি ওইখানে আমার রায়পুরে ডাক্তার দেখাইছি, আমার কোনো উন্নতি হয়নি, পর আমার অবনতি অবনতির দিকে যাইতেছে। এটা কি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের কোনো কিছু ঘটনা? না, হঠাৎ বিকেল 5টার দিকে আমার এখানে ব্যথা শুরু হয়েছে। আচ্ছা, আমি এরপর রায়পুরে আমার ডাক্তার দেখাইছি, 3 দিন ওষুধ খাওয়ার পরে কোনো উন্নতি হয়নি, পরে অবনতি দিয়ে যাইতেছে। পরে আমি লক্ষ্মীপুর ডাক্তার দেখাইছি, দেখার পরে উনি আমার এই ওষুধ দিছে, এরপর আমার কোনো উন্নতি হয়নি। তারপরে আমার ভাই ঢাকাতে আছেন, উনি ওনাকে জানালাম, জানার পরে উনি ডিপিআরসি হাসপাতালের সন্ধান খোঁজ করে নিল। শফিকুল স্যারের কাছে আমার শফিকুল স্যারের প্রথম কাছে আমার নিয়ে আসতাম, আসার পরে 1 জুলাই এরপরে আমার শফিকুল স্যার আমার ট্রিটমেন্ট দিচ্ছেন এবং নিয়মে বলে দিয়েছেন, যে নিয়মে বলে দিয়েছেন আমি ওই নিয়মগুলিতে চলাফেরা করছি এবং ওষুধ ঠিক মতো খেয়েছি। আর ওনাদের স্টাফের দেখাশোনা আমার খুবই ভালো লাগছে, নার্স হতে শুরু করি সকল স্টাফ, খাওয়া দাওয়া রুম সকল দিকে আমার ভালো লাগছে এবং স্যারের নিয়ম মাফিক চলাতে ওষুধ খাওয়াতে আমি ইনশাল্লাহ এখন ভালো আছি, সুস্থ আছি এবং সকলে আমার শারীরিক আর কোন ধরনের সমস্যা দেখা দিয়েছে? যেটা আমরা দেখেছিলাম যে আপনার পা প্রচন্ড রকম ফুলে গিয়েছে। আমার পা অনেক ফুলে গেছে, ফুলে গেছে এবং এখানে চোখ দেওয়া ঠোসা উঠে গেছে, অনেক ফুলছে। আমি চার আগে আসে আসার পরে এখন আমার পা আগের স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। মানে এর আগে কি কখনো এরকম কোনো ঘটনা ঘটেছিল বা কোনো ধরনের ব্যথা আপনি কখনো ফিল করেছিলেন বা আপনার জেনেটিক্যালি আপনার ফ্যামিলিতে কারো কি ছিল এই ধরনের সমস্যা? না, এই ধরনের কোনো সমস্যা আমার ফ্যামিলিতে কেউ ছিল না, এই আমার ফার্স্ট এবং প্রথম। আচ্ছা, তার মানে যখন এই সমস্যাটা হয়েছিল কিছুটা তো আপনি ঘাবড়ে গিয়েছিলেন অবশ্যই। হ্যাঁ, আমি অনেক ঘাবড়ে গেছি এবং আমার লক্ষ্মীপুরে ডাক্তারও বলছে যে আমার এখানে বিরাট কিছু একটা হইতে পারে, যাক আল্লাহ রহমতে শফিউল স্যার অপারেশন বা এই ধরনের কোনো কিছু সাজেস্ট করেছেন বা আপনার এখানে বড় ধরনের অথচ অপারেশন হইতে পারে, মানে অপারেশনের কথা তারা বলেছে যে অপারেশন লাগতে পারে, তারা অলরেডি অনেক কিন্তু ঘাবড়ে গিয়েছে। অনেক অনেক কথা বলছে, অনেক ভর্তি হতে লক্ষ্মীপুর ভর্তি হওয়ার জন্য বলছে, আমি লক্ষ্মীপুর ভর্তি হয়নি কারণ ওনাদের আমাকে বলছে যে বড় ধরনের অপারেশন হইতে পারে, ভরসাটা একটু কম ছিল। তারপর আমি আমার ভাইয়ের মাধ্যমে আমি এখানে আসছি, আমি খানা ডায়েট কন্ট্রোল করে স্যারের নিয়ম মাফিক খানা কন্ট্রোল করে এবং ওনার নিয়ম মাফিক চলা ফেরাতে
আমার আগে ছিল 90 কেজি, এখন আমি 12 দিনে 81 কেজির মধ্যে আসছি, আমার 9 কেজি ওজন কমছে। আল্লাহর রহমতে সুবিধা ছিল আমারে 10 দিনের ভিতরে ইনশাল্লাহ ওনার ওষুধে এবং আল্লাহর রহমতে আমি ওনার চিকিৎসা মোতাবেক চলাফেরার কারণে ওষুধ খাওয়ার টাইম টু টাইম ওষুধ খাওয়ার নার্সদের কারণে আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আপনার ভাইয়ের মাধ্যমে যখন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার বিষয়ে আপনি জানতে পারেন তখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি ওনার কাছে এসে ট্রিটমেন্ট নেবেন। তো আমরা একটু আপনার ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার ভাই সম্পর্কে যদি একটু বলেন যে ট্রিটমেন্টের আগে এবং বর্তমান পরিস্থিতির পরবর্তীতে এখন আপনি কেমন দেখছেন ওনাকে? এখন তো অনেকটাই ভালো, মানে যখন তার পায়ের অবস্থা খুব খারাপ ছিল তখন লক্ষ্মীপুর মরতে দিতে বলছিল এবং অপারেশন করতে বলছিল, আমি না করছি যে টাকা নিয়ে আসতে, কারণ আমি ডিপিআরসি সুফের অনুসরণের একটা অনুসন্ধান পাই। আচ্ছা, তারপরে আমি টাকা নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, এখানে আনে স্যারকে দেখানোর পরে স্যারের ট্রিটমেন্ট শুরু করে, ট্রিটমেন্ট শুরু করার পরে এখন আল্লাহ দিলে সুস্থ, এখন আমি বাসা নিয়ে যাবো। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ রোগীর কাছ থেকে তো আসলে ওনার ট্রিটমেন্টের বিষয়টা আমরা একটু শুনলাম, তো চলুন আমরা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছ থেকে আসলে ওনার ট্রিটমেন্টের বিষয়টা বা ওনার অ্যাকচুয়ালি আসলে কি হয়েছিল সেই বিষয়টা আমরা একটু জেনে আসি। আসসালামু আলাইকুম। আর রোগী আমাদের ডিপিআরসি তে আমার আন্ডারে যে ভর্তি আছে আরিফুর রহমান সাহেব, ওনার বয়স 40। তো উনি আসলে সারা শরীরে ব্যথা, আর ডান পা, স্পেশালি ডান পা হাঁটু থেকে নিচের অংশ তীব্র সোয়েলিং ফুলে গিয়েছিল এবং কালার চেঞ্জ হয়ে গিয়েছিল, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা ছিল তীব্র, উনি একেবারেই এখানে হুইল চেয়ারে আসছে, হাঁটতে পারতো না। ওনাকে আমাদের দেওয়া যে ডায়েট চার্ট, মানে খাদ্য তালিকার মাধ্যমে উনি 9 কেজি ওজন গত 10-12 দিনে 9 কেজি ওজন আলহামদুলিল্লাহ কমে গিয়েছে, তারপরও ওজন আরও কমাইতে হবে, খাদ্য তালিকাটা আমরা কন্টিনিউ করছি, সেটা ওনাকে বাসায় করতে হবে। তো ওজন কমানোর জন্য স্পেশালি এই খাবার ওই খাবার বন্ধ করা কোনো ইম্পর্টেন্ট কিছু না, আসলে যে খাবারটা আপনারা খান সেটাই পরিমাণটা কমিয়ে ফেলতে হবে। অনেকে টোটালি কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেয়, টোটালি সব খাবার বন্ধ করে দেয়, এক প্রকারের খাবার খায় আর এক প্রকারের খায় না, এটা কখনো উচিত না, কারণ এটা দীর্ঘমেয়াদী, দেখা যাবে 1-2 বছর পর আপনার বিভিন্ন শারীরিক রোগ দেখা দিবে। আমাদের প্রত্যেকটা খাবারই খেতে হবে, সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট, মানে আমাদের খাবারের মধ্যে শর্করাও থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, ভিটামিন, মিনারেলস, খনিজ লবণ সবই থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা স্পেশালি শর্করাটা কম খাবো, একেবারে ঘর শর্করা ছেড়ে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না, এবং ওনাকে সেইভাবেই আমরা খাবারের তালিকাটা দিয়েছি, এখানে কিন্তু আমাদের দেওয়া আছে, যেমন আপনারা একটু শুনেন, যেটা আমরা ওনাকে যে খাদ্য তালিকা আমরা দিয়েছি সেটা সকাল দুপুর রাত 3 বেলায়, তো আগের যে খাবারগুলো খাইতো সেখান থেকে আমরা শর্করার পরিমাণটা কমে দিয়েছি, প্রোটিন আর ফ্যাট এবং মিনারেলস, খনিজ লবণ, পানি এগুলো উনি খেত, স্পেশালি মিষ্টিবিহীন ফল খেত, তো এতে ওনার অনেকাংশে কমে গিয়েছে, এবং ভবিষ্যতে উনি ওনাকে আরও অন্তত আরও 7-8-10 কেজির মতো ওজন আস্তে আস্তে কমাতে হবে। আসলে হুট করে যদি খুব দ্রুত সময়ে বেশি ওজন কমানো হয় এতে শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে, ধীরে ধীরে কমানোই ভালো, তবে মেসিভ যদি ওয়েট থাকে, খুব বিএমএ বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের একটা অ্যাডভান্স ওয়েট রিডিউসিং প্রসিডিউরে যেতে হয়। দর্শক, আমরা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার বক্তব্য শুনলাম, আমরা এখন আবার রোগীর কাছে ফেরত আসছি। স্যার, সবশেষে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে স্যার আপনি 100-তে কত নাম্বার দিবেন? আমি 100-তে 100 দিবো, যার তারপর আমি 100-তে 98 দিচ্ছি। আমি সকল অসুস্থ যদি ধরনের কেউ ব্যথা এবং কোনো অসুখজনিত কোনো কারণ ভোগে থাকেন তাহলে আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, আপনারা ডিপিআরসি হাসপাতালে আসে শুধু স্যারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করবেন। স্যার, মানে আপনি সাজেস্ট করছেন যে যদি আপনার মতো এই ধরনের আরো রোগী যারা আছেন আমাদের সমাজে, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, আপনি সাজেস্ট করছেন যে তারাও যেন একবার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে ট্রিটমেন্ট করেন, কারণ আপনি নিজে এখানে ট্রিটমেন্ট নিয়ে এসে আপনি নিজে ভালোছেন, আমি চাই যে আরেকজন আসে এখানে ভালো হোক, টাকা দিলেও যদি ভালো হয় দুঃখ থাকে না। বুঝতে পেরেছি স্যার।
কারণ আপনি নিজে ট্রিটমেন্ট নিয়ে এখন আপনি এতটাই আনন্দিত এবং এতটাই ভালো আপনি বোধ করছেন যে আপনি সাজেস্ট করছেন তারা অন্তত একবার আসুক, আসলে তারা অবশ্যই ভালো হবেন এটা আপনার বিশ্বাস। স্যার ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এবং সকল ডিফিয়ার্সি হাসপাতালের সকল কর্মকর্তা এবং সেতু স্যারকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার সালাম রইল। আসসালামু আলাইকুম।